খুব সহজেই চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখে সেই আর্টিকেলকে গুগলে র্যাঙ্ক করে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে সেখান থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে প্রোডাক্ট সেল করে কমিশন পেতে পারেন এবং এই প্রসেসটি অত্যন্ত সহজে আপনি কোনোরকম কন্টেন্ট রাইটিংয়ের কস্টবিহীন আপনি অত্যন্ত সহজেই নেক্সট ফিনিশের মাধ্যমে করতে পারবেন এবং এই ফ্যাসিলিটিটা দিচ্ছে চ্যাট জিপিটির ফ্রি ভার্সন এখন পর্যন্ত ফ্রিতে আছে ইন ফিউচার এটা ফ্রিতে থাকার সম্ভাবনা খুবই কম তো এই কাজটা আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন টোটাল প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে তো যদি আপনি এই বিষয়টি জানতে শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো এর জন্য হচ্ছে আমরা প্রথমেই কম্পিউটার স্ক্রিনে চলে যাবো কম্পিউটার স্ক্রিনে চলে গিয়ে হচ্ছে আমরা এখানে এই কন্টেন্ট রাইটিংয়ের যে বিষয়টা সেই বিষয়টার উপর বেশ কয়েকটি টপিকস আমরা নিয়েছি প্রথমে হচ্ছে নিয়েছি এআই কন্টেন্ট রাইটার আচ্ছা এআই কন্টেন্ট রাইটারের উপরই হচ্ছে আমরা কন্টেন্ট লিখবো তো এআই কন্টেন্ট রাইটার কথাটা আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে নিয়ে আমরা কনভার্সেশন শুরু করবো এর আগে বলে নেই আপনাদের যদি চ্যাট জিপিটির অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনারা গুগলে চ্যাট জিপিটি লিখলে CHAT চ্যাট জিপিটি লিখলে হচ্ছে আপনারা এখানে এই গুগলে সার্চ করলে চ্যাট জিপিটি পেয়ে যাবেন এবং এখানে গিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আপনি এখান থেকে এই প্রসেসগুলো বা এই অপশনগুলো পাবেন এখান থেকে আপনি নিউ চ্যাটে গেলে এখান থেকে এই বিষয়গুলো পাবেন এখান থেকে আমরা নিউ চ্যাটে প্রেস করি প্রেস করার পরে এই যে এখানে আসছে এআই কন্টেন্ট রাইটার তো এআই কন্টেন্ট রাইটার আমরা এখান থেকে এইখানে কপি করে নিয়েছিলাম এবং সেই বিষয়টা এখানে নিয়ে আসছি এখান থেকে যদি আমরা তোমরা এআই কন্টেন্ট রাইটার এই বিষয়টা লিখে এখান থেকে যদি এই বাটনে প্রেস করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এআই কন্টেন্ট রাইটার ইজ এ মেশিন লার্নিং মডেল ট্রেন্ড টু জেনারেট টেক্সট সাসেস আর্টিকেলস যাই হোক এখানে আমাদের এআই কন্টেন্ট রাইটার সম্বন্ধে বেশ ভালো একটা তথ্য দিবে বলে আমরা আশা করি এখন এই তথ্যটুকু দিল এখন এই তথ্যটুকু দেওয়ার পর যদি আমরা চিন্তা করি এখানে আরও কিছু লিখবো সেক্ষেত্রে READ রিড MORE অথবা শুধু মোর অ্যাড মোর লিখি AWDD অ্যাড মোর এখান থেকে যদি আমরা অ্যাড মোর লিখি তাহলে এইখানে আমাদের অ্যাড মোর দেওয়ার পর এই বিষয়ে আরও কিছু বিষয় চলে আসবে দেখেন অ্যাডিশনালি এআই কন্টেন্ট রাইটার কী বিষয়ে কী কাজ করে না করে এই বিষয়গুলো আরও আমাকে নতুন কিছু তথ্য দিয়ে দিচ্ছে তো এখন এই যে একটা বিষয় আমাকে নতুন করে দিয়ে দিল এই বিষয়গুলো আমরা এইখান থেকে আমরা কপি করে হচ্ছে এটা আমরা এখানেও নিতে পারি অথবা হচ্ছে আমরা এটাকে চাইলে আমাদের যে ওয়ার্ডের ডক্স আছে সেখানেও নিতে পারি এখান থেকে আমরা ডক্সে নিয়ে যাই এখান থেকে চিন্তা করি আমরা এটাকে ডক্সে নিয়ে যাবো ডক্সে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে ওয়ার্ড ফাইল সেই ওয়ার্ড ফাইলটা অন করে সেইখানে আমরা এটা লিখে রাখবো বা এখানে এটা আমরা নোট করে রাখবো পরবর্তীতে এটা আমরা কন্টেন্ট হিসেবে ইউজ করার জন্য এখন মজার বিষয় হচ্ছে যে এই কন্টেন্ট হিসেবে ইউজ করার পরে টাইটেলগুলো এসইওগুলো সেগুলো আমরা এইটা দিয়েই করবো এখান থেকে এই কিপ টেক্সট অনলি দিই তারপর হচ্ছে দ্বিতীয় যেটা সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো অ্যাডিশনালি এটা তাহলে এই দুইটা পয়েন্ট আমাদের চলে গেলো যে এআই রাইটার ব্যাপারটা কী সেটা আমাদের এখান থেকে লিখে দিল এবং সেটা আমরা পেয়ে গেলাম এরপরে হচ্ছে যে ব্যাপারটা করতে হবে সে ব্যাপারটা হচ্ছে আমাদের যে এইখানে আমরা যে বিষয়গুলো লিখেছিলাম যে বেস্ট এআই রাইটার আচ্ছা বেস্ট এআই রাইটার কী সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এইখানে আমরা এবার সার্চ করি যে বেস্ট এআই রাইটার আসলে কী কী আমাদের কী তথ্য দেয় এখান থেকে আমরা নেক্সট বাটনে প্রেস করলে আমরা আশা করি যে বেশ কিছু এআই রাইটারের তথ্য এখানে পেয়ে যাবো যেগুলো হচ্ছে বেস্ট এআই রাইটার এখানে দেখেন ডিটারমিনিং দ্য বেস্ট এআই রাইটার সাবজেক্টিভ অ্যান্ড ডিপেন্ডস অন ইউনিটস ইত্যাদি এখন এই দেখেন বেশ কিছু এআই রাইটার টুলস কিন্তু আপনাকে চলে আসছে অটোমেটিক চলে আসবে এখন এখানে কয়টা দিয়েছে বেশ কয়েকটা দিয়েছে আপনি এখানে চাইলে আরও বিষয় বাড়াতে পারেন এখানে আপনি এইটাকে এইখান থেকে কপি করে নিয়ে আসুন নিয়ে এসে হচ্ছে আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টের মধ্যে এখানে আপনি পেস্ট করে রাখুন এটাকে আপনি কী করেন এটাকে আপনি হচ্ছে যে নাম্বারিং সিস্টেম ছিল সেই নাম্বারিং সিস্টেমে করে রাখেন এরপরে হচ্ছে আমাদের যে নেক্সট পয়েন্ট ছিল সেই পয়েন্ট ইজ র্যাঙ্ক এআই কন্টেন্ট রাইটার আচ্ছা এআই কন্টেন্ট রাইটার দিয়ে যে কন্টেন্ট লিখবো সেগুলো কি র্যাঙ্ক করে কিনা সে বিষয়টা আমরা এখানে লিখে দিচ্ছি এবং এখান থেকে এটাকে যদি আমরা আবার নতুন করে এখান থেকে কনভার্সনে চলে যাই চলে যাওয়ার পরে আমরা এখন দেখব আই এম সরি বাট নট অ্যাওয়ার দ্য প্রোডাক্ট কল্ড র্যাঙ্ক এ আচ্ছা এই বিষয়ে এখানে তেমন কিছু নাই তো আমরা এটা এখান থেকে অ্যাভয়েড করে যাওয়ার পরে হাউ টু ইউজ এআই কন্টেন্ট রাইটার এটা আমরা ইউজ করি দেখি এখন আমাদের কী উত্তর দেয় এটা আমরা ইউজ করার পরে এখান থেকে আমাদের কী আনসার দেয় আশা করা যায় আমাদের বেশ কিছু আনসার আমরা পেয়ে যাব দেখুন এখানে বেশ কিছু আপনাকে যে স্টেপ এআই কন্টেন্ট রাইটারের যে টুলস সেই টুলসগুলো কীভাবে ইউজ করবেন সেই স্টেপগুলো আপনাকে দিয়ে দিচ্ছে এবং এই স্টেপের উপর ভিত্তি করে আপনাকে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে
মজার বিষয় হচ্ছে এই কন্টেন্টটা যে লিখে দিচ্ছে এই কন্টেন্টটা কিন্তু সম্পূর্ণ ইউনিক হবে এবং এই কন্টেন্ট আর কারো কাছে থাকবে না। এই এআই কনভার্সন যে আপনাকে কন্টেন্টটা দেবে সেই কন্টেন্টটা অন্য কাউকে দেবে না, সম্পূর্ণ আপনাকে দিবে। তো এখান থেকে এইটা আমরা এখান থেকে আবার কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমাদের যে মেইন কন্টেন্ট ছিল সেই কন্টেন্টে আমরা নিচের দিকে চলে যাই এবং নিচের দিকে গিয়ে এখানে আমরা এটাকে পেস্ট করি। পেস্ট করে এটাকে ঠিক আগের মতোই আমরা টেক্সট নিয়ে যাই এবং হচ্ছে এইখান থেকে এই যে স্টেপগুলো ছিল এই স্টেপগুলো আমরা এখান থেকে নাম্বারিং সিস্টেমে করে ফেলি। তো এখন এই বিষয়গুলোর ফলে আমাদের কী সুবিধা হচ্ছে দেখুন, এআই কন্টেন্ট রাইটার নিয়ে আমরা দারুণ সুন্দর কন্টেন্ট কিন্তু লিখে ফেলতেছি মোটামুটি সম্পূর্ণ ফ্রিতে। এবং এই কন্টেন্টটা লিখে এই যে এই সমস্ত কন্টেন্ট আপনার যখন এই যে কপি এআই কুইল্ড বোর্ড তারপর সে গ্রামারলি এরপর সে চ্যাটজিপিটি এই এআইগুলো যখন আপনি অ্যাফিলিয়েট করবেন তখন হচ্ছে এখান থেকে ভালো মানের কমিশন পাবেন, সেই কমিশনগুলো দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। তো এখন এই ধরনের কন্টেন্ট আপনি সম্পূর্ণ ফ্রিতে এবং হচ্ছে নেক্সট নেক্সট ফিনিশের মাধ্যমে রাইট করতে পারতেছেন। এখন আমরা লিখি যে কনক্লুশন এআই রাইটার। আচ্ছা কনক্লুশন এআই রাইটার আসলে আমাদের কী তথ্য দিবে আমরা একটু দেখি যে কনক্লুশন এআই রাইটার লিখলে আমাদের কোনো তথ্য দেয় কি না বা কোনো তথ্য আমরা পাই কি না। আচ্ছা CONCLUSION কনক্লুশন এআই রাইটার, এরপর আমরা এটা এখান থেকে সার্চ করি। সার্চ করার পরে দেখি এআই রাইটার সম্বন্ধে কোনো কনক্লুশন আমাদের দেয় কিনা। দেখেন ইনকনক্লুশন, আচ্ছা ইনকনক্লুশনে গিয়ে আমাদের একটা কন্টেন্ট এখানে সুন্দর করে লিখে দিচ্ছে এবং হচ্ছে এআই রাইটার ব্যাপারটা কী কীভাবে কাজ করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের এখানে একটা সুন্দর ডেসক্রিপশন দিবে বলে আমরা আশা করি এবং হচ্ছে আমরা এটা এখানে পেয়েও যাচ্ছি। দেখুন এখানে কনক্লুশন চলে আসলো যে এআই রাইটার কনক্লুশনটা কী সেটা এখান থেকে আমরা কপি করলাম। কপি করে আমাদের যে কন্টেন্ট সেই কন্টেন্টের নিচের দিকে এখানে আমরা এটা এখান থেকে এইখানে পেস্ট করি। এখন চিন্তা করুন যে এখানে আপনার এর মাঝে আরও কিছু কন্টেন্ট যোগ করবেন, সেই ক্ষেত্রে আপনি এই যে আমাদের যে মেইন টপিক সেই টপিকসটা এখান থেকে কপি করে এখানে লিখি ইজ হেল্পফুল কন্টেন্ট এআই রাইটার। কন্টেন্ট এআই রাইটার কি হেল্পফুল এটা আমরা এখানে দিয়ে দিলাম যে এটা কি আসলে হেল্পফুল কি না। দেখুন এটা দেওয়ার পর আশা করা যায় এখানে আমাদেরকে মোটামুটি ভালো একটা কন্টেন্ট লিখে দেবে। দেখুন শুরু হয়ে গেছে যে এআই কন্টেন্ট এটার হেল্পফুল কিনা এবং সেটা কীভাবে কাজ করে এটাও চলে আসবে। এখন এখানে বেশ কিছু আপনার স্টেপ চলে আসছে, সেই স্টেপগুলো আপনাকে দেখাবে। এরপর আমরা এখানে ঠিক এরকম আরও বেশ কিছু আপনি টপিকস জেনারেট করবেন বা টপিকস রেডি করবেন, সেই সমস্ত টপিকস আপনার এখানে ইয়ে করবে। এখন আপনি লিখুন যে এআই কন্টেন্ট এটার ভিএস হিউম্যান রাইটার। আচ্ছা দেখুন এই হিউম্যান কন্টেন্ট রাইটার এবং এইটা এইখানে আমরা এখান থেকে নিলাম। এইবার আমরা সার্চ করব, এটাকে সার্চ করার পরে দেখি আমাদের এখানে কী আসে। দেখুন এখানে কিন্তু চমৎকার একটা কন্টেন্ট চলে আসছে। এখন এটা আমরা এখানে দেই যে এআই কন্টেন্ট রাইটার ভিএস হিউম্যান কন্টেন্ট রাইটার, এটার মধ্যে আসলে পার্থক্যটা কী। এইবার সার্চ করার পরে আমাদের কী দেয় আমরা সেখানে দেখব এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তথ্য কিছু না কিছু একটা দিবে এবং সে চেষ্টা করতেছে আনসার রেডি করার জন্য এবং আনসার চলে আসছে। তো এই এআই হিউ রাইটার হিউম্যান রাইটারের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এই ফাঁকে এইটা এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমাদের যে এই ইনকনক্লুশন আছে কনক্লুশনের পূর্বে একটা জায়গায় এটা পেস্ট করে রাখি, কারণ হচ্ছে আমরা কনক্লুশনটা হচ্ছে সবার শেষে দেবো। এখান থেকে আমরা এটা নিয়ে এই নিচের দিকে কনক্লুশনটা আরও নিচে নিয়ে এসে এখানে আমরা স্পেস করে নেই এবং হচ্ছে এইখানে বেশ কিছু ব্যাপারটা ছিল। এখানে হচ্ছে তিনটে ছিল হচ্ছে আপনার স্টেপ, চারটে, একটা হচ্ছে জেনারেট, একটা হচ্ছে অটোমেট পর্যন্ত। এইখানে এটাকে আমরা স্টেপ হিসেবে নিয়ে নিই, এই যে এই চারটাকে আমরা এখান থেকে নাম্বারিং দিয়ে স্টেপ হিসেবে নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখানে আমরা নেক্সট ইউজ করব যেটা আমাদের নতুন আসলো সর্বশেষ। দেখুন এখানেও কিন্তু বেশ কয়েকটা আসছে যে এআই কন্টেন্ট রাইটার এবং হচ্ছে হিউম্যান বডি কন্টেন্ট রাইটারের মধ্যে পার্থক্যটা কী। দেখুন এই বিষয়গুলো কিন্তু আমি যদি নিজে কই কন্টেন্ট লিখতে যেতাম তাহলে কিন্তু আমাকে অনেক স্টাডি করার প্রয়োজন হতো এবং অনেক সময় লাগতো এবং এই বিষয়গুলো একেবারে এরকম সহজে করা সম্ভব হতো না। কিন্তু এখন আমি এই যে এআই কনভার্সনের ফলে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সহজে পেয়েছি। দেখেন অ্যাডভান্টেজ অফ এআই কন্টেন্ট রাইটার, সেখানে তিনটে অ্যাডভান্টেজ দিছে এআই কন্টেন্ট রাইটারে। আমরা যদি একটু দেখি এআই কন্টেন্ট রাইটার তিনটে অ্যাডভান্টেজ কোনটা, এই যে এই তিনটে হচ্ছে এআই কন্টেন্ট রাইটারের হচ্ছে এই তিনটা, এই তিনটা হচ্ছে এআই কন্টেন্ট রাইটারের অ্যাডভান্টেজ। এখান থেকে আমরা এই তিনটাকে 1, 2, 3 দিয়ে দিলাম। এরপর হচ্ছে হিউম্যান কন্টেন্ট রাইটার এখানে তিনটা। তো এই ব্যাপারগুলো হচ্ছে আপনি যখন এআই কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্ট রাইট করবেন তখন হচ্ছে এই কন্টেন্টটা। দেখুন কত ওয়ার্ডের কন্টেন্ট হয়ে গেলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি 737 ওয়ার্ডের একটা কন্টেন্ট হয়ে গেছে। এত বড় একটা কন্টেন্ট কিন্তু এত অল্প সময়ে বাস্তবিক পক্ষে কারোর পক্ষেই লেখা সম্ভব ছিল না। এটা হচ্ছে একটি কনভার্সন এআই আমাদের সহজেই লিখে দিল। কিন্তু এই এআইটাকে ব্যবহার করার জন্য আপনাকে বিভিন্ন টপিকস বা বিভিন্ন হচ্ছে
কোয়েশ্চেন রেডি রাখতে হবে, যে সমস্ত কোয়েশ্চেন এবং টপিকস দিয়ে হচ্ছে এআইটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো যদি আপনি এরকম কন্টেন্ট রাইট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, সেখান থেকে আর্ন করতে পারবেন কিনা সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে যদি দেখাই। সেখানে হচ্ছে আমরা এখানে একটা ওয়েবসাইট অন করেছি, যে এই যে ওয়েবসাইট দেখুন, এই যে এখানে এই ওয়েবসাইট থেকে আমি হচ্ছে বেশ ভালো আর্ন করেছি আলহামদুলিল্লাহ। মোটামুটি 30 দিনে মোটামুটি 60-70 হাজার টাকা পর্যন্ত আর্ন করেছি, এবং হচ্ছে কোনো কোনো সময় মাসে হচ্ছে কোনো রকম প্রমোশন ছাড়া, লাস্ট মান্থে হচ্ছে লাস্ট 30 ডেজে এখানে এই ওয়েবসাইট থেকে 20,000+ আর্নিং হয়েছে। কোনো রকম প্রমোশন নাই, আমি কোনো অ্যাড ক্যাম্পেইন করিনি, কোনো ফেসবুক ক্যাম্পেইন করি নেই, কোনো এসইওর নতুন কাজ করি নেই, কোনো কন্টেন্ট সাবমিট করি নেই, শুধুমাত্র হচ্ছে এই পুরনো কন্টেন্টগুলো যে আমি পাবলিশ করে রেখেছি সেখান থেকে এই ভিজিটর আসছে এবং ট্রাফিকে কী করছে কাস্টমার জেনারেট হচ্ছে এবং সেখান থেকে আমি আর্ন করছি। তো এখন এভাবে যদি আপনি কন্টেন্ট রাইট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে উপার্জন করতে চান, তাহলে হচ্ছে এই কন্টেন্ট রাইট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে উপার্জনের জন্য বেশ চমৎকার একটি ব্যাপার আছে। আপনারা যদি এখানে দেখেন, আমার COURSE coursequy.com নামে একটা ওয়েবসাইট আছে, এইখানে আপনাদেরকে যদি আমি এখানে একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কোর্স আছে সেটা দেখাই। এখানে এই কোর্সের মধ্যে গেলে আপনি একেবারে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মোটামুটি জিরো থেকে শুরু করে বেশ কিছু তথ্য পাবেন, এবং হচ্ছে এই তথ্যের মাধ্যমে এই যে কোর্সটা সেটা হচ্ছে 1 মাসে 72,000 টাকা উপার্জনের স্ট্র্যাটেজি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স। এটা হচ্ছে আপনি এখান থেকে যদি পারচেস করেন তাহলে হচ্ছে একেবারে নামে মাত্র একটা মূল্য, এটা হলে মূল্য বলা চলে না, এটা মূল্য না দিলে ফ্রিতে মানুষ মূল্যায়ন করে না, এই জন্য একটা মূল্য ধরেছি, বাট এটা হচ্ছে ফ্রি বলা চলে। যদি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে উপার্জন করতে চান, তাহলে এই কোর্সের যে ইন্ডেক্স আছে এখান থেকে সূচিপত্র আছে সেটা আপনারা দেখতে পারেন, যে আসলে এই বিষয়গুলো দেখে আপনার পক্ষে সম্ভব হবে কিনা বা আপনি করতে পারবেন কিনা। আর যদি এ পর্যন্ত আপনি ভিডিওটি দেখে থাকেন এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটন একটা প্রেস করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর যদি এই ভিডিও ভালো না লাগে, ডিসলাইক বাটন প্রেস করে কমেন্ট বক্সে লিখে দেবেন যে কেন ভিডিওটা ভালো লাগে নাই বা কোন জায়গা ভিডিওটা ভালো লাগে নাই, সেই বিষয়ের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করবো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সেদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।